मीडिया मीडिया ओनली फॉर मीडिया मीडिया तो हम व्हाट्सएप पर मीडिया व्हाट्सएप पर एक को बजे एक को बजे मीडिया व्हाट्सएप पर बड़े बड़े কত বেশি গ্রুপ হইছে মানে ব্যক্তি তো এইগুলা যে তখন তো সবাই লাগে আপনারা ইম্পর্টেন্ট যেগুলো ওগুলো থাকে যে ইনভিটেশনের যে ফাইনাল যে আমাদেরকে দেওয়া হয়েছে যে নোটিশটা সেখানের সেই বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ প্রথমেই যখন ইনভিটেশনের খসড়া বানানো হয় তার আগে যে তারা বলেছিলেন যে তারা জনগণের মতামত নিয়েছেন কিন্তু বরাক উপত্যকার কোনো জনগণের কোনো মতামত তারা নেননি এবং কোনো মতামত না নিয়ে একটা জায়গার পাকে নিয়ে আরেকটা জায়গার মাথার মধ্যে লাগিয়েছেন আর মানে এতে যে জনগণের দুর্ভোগের যে চরম সীমায় পৌঁছে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না আমাদের এখানে বরাক উপত্যকায় 15টি আসন ছিল যারা প্রতিনিধিত্ব করতেন কিন্তু আমরা খসড়ায় দেখলাম অত্যন্ত বেআইনিভাবে একটা বিষয়কে জুড়ে দেওয়া হলো সে বিষয়টা হলো পপুলেশন ডেনসিটি সেই পপুলেশন ডেনসিটির কোনো বিষয়টা সেই যে জনগণের ঘনত্বের বিষয়টা যখনই বিচারে আসে তখনই ঘনত্বটা হয় সবসময় একটা জায়গার উপরে মাটির হিসেব কিন্তু প্রতিনিধিরা মাটিকে প্রতিনিধিত্ব করেন না প্রতিনিধিরা জনগণকে প্রতিনিধিত্ব করেন নাম্বারস অফ পিপলসকে প্রতিনিধিত্ব করেন সেই নাম্বারস অফ পিপুলের জায়গার থেকে যদি আসে তাহলে পপুলেশনের সংখ্যাটা আসা উচিত সেই পপুলেশনের সংখ্যা যদি হয় তাহলে আমাদের যে 15 জন প্রতিনিধি থাকে তার থেকে কোনো অংশে কমে যাওয়ার কথা নয় এবং আমরা দেখলাম যে জনগণের চাপে তারা পরবর্তীতে একটা গণশুনানির কাজ করলেন গুয়াহাটিতে যদিও আমাদের দাবি ছিল যে বরাক উপত্যকায় এসে তারা আমাদের কথা শুনবেন সেটা তারা শুনলেন না তারা গুয়াহাটিতে শুনলেন সেখানেও ফোরামের পক্ষ থেকে আমি অরিন্দম দেব করিমগঞ্জ থেকে আমাদের ফোরামের অ্যাডভোকেট শিশির দে এবং গুয়াহাটির আমাদের সদস্য হর কুমার গোস্বামী আমরা প্রতিনিধিত্ব করেছিলাম আমরা আমাদের কথা জোরালোভাবে বলেছি এবং অনেকেই বলেছেন কিন্তু কোনো কথাকেই কোনো গুরুত্ব দেওয়া হলো না শিলচর শহরের মাদুগ্রাম এলাকাকে যেভাবে কেটে নিয়ে উদারবন্দের সাথে জুড়ে দেওয়া হলো সেদিকে বড়খোলার সাথে জুড়ে দেওয়া হচ্ছে আপনার চেঙ্কুড়ির যে জিপি আছে সেই জিপিকে ভজন্তিপুর জিপিকে ভজন্তিপুর জিপির মানুষ প্রায় 40 কিলোমিটার গিয়ে কাজ করবেন বড়খোলাতে এটা মানে কোনো সুস্থ মস্তিষ্কের কাজ বলে মনে হচ্ছে না আমাদের আমরা বুঝতেই পারছি না তার জন্য কী যুক্তি কী লজিক আছে একেবারে স্বার্থেও অনুযায়ী যদি তার কোনো লজিক না থেকে থাকে তার বাইরে কোনো বৃহত্তর লজিক কোনো যুক্তি বৃহত্তর কোনো স্বার্থ বা কোনো নির্দিষ্ট যুক্তি সেক্ষেত্রে তার থাকতে পারে না আমরা এই যে যেটা বেরিয়েছে যে আমাদের নোটিশ যেটা বেরিয়েছে যে বিল তার দিয়েছেন সেটাকে আমরা চূড়ান্তভাবে আমরা বলছি যে সেটা জনগণের স্বার্থ বিরোধী এবং তাকে আমরা মানছি না এবং তার এই ধরনের বিষয়কে অবিলম্বে আবার আরেকবার চিন্তা করার জন্য এই বিষয়টাকে নিয়ে আমরা আর্জি জানাবো নির্বাচন কমিশনের কাছে এবং পুরো বিষয়টা নিয়ে যে আমরা যে কথাগুলো বলছিলাম যে খসড়া ডিনোমিনেশন কার্যকরী হলে জনগণের হয়রানি ভোটার সংখ্যা বাড়লে জন নির্বাচন চক্র কমিয়ে দেওয়ার অগণতান্ত্রিক পদ্ধতি এবং সামগ্রিকভাবে আইনি ও সাংবিধানিক বিভিন্ন দিক ফোরাম ফর সোশ্যাল হারমোনির প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেন তারপরেও কোনো কথা শোনা হয়নি এই অত্যন্ত পরিতাপের বিষয় যে নির্বাচন কমিশনের মতো স্বশাসিত একটি সাংবিধানিক সংস্থা বরাকের জনগণের অসুবিধা অধিকারের কোনো কথায় গুরুত্ব না দিয়ে খসড়া ডিলিমিনেশন রিপোর্ট প্রায় হুবহু একই লেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করে দিয়েছেন এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের এখানের যারা জনপ্রতিনিধিরা আছেন তারা যে কোনো দলেরই হন না কেন কোনো দলীয় কথা আমরা নিন্দা করার জন্য আমরা এখানে বসি বিষয়টা হচ্ছে যে যদি তার মাটিটা সুরক্ষিত না থাকে তিনি রাজনীতিটা কোথায় কিন্তু আমরা দেখলাম তারা পুরোপুরি মৌনব্রত অবলম্বন করলেন যে ডিলিমিটেশনের বিষয়টা আসার পরে আমাদের বরাক উপত্যকা ভূগোল আমাদের বরাক উপত্যকার ইতিহাস এবং আমাদের বরাক উপত্যকার সংস্কৃতির উপর একটা তীব্র আঘাত হানা হলো যখন আমরা জনপ্রতিনিধিদের সেই ভূমিকাকে অত্যন্ত লজ্জাজনক বলে আমরা মনে করি এবং আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে বলছি আপনারা আপনাদের মাটির স্বার্থে আপনাদের জনগণের স্বার্থে রাজনীতিটা করুন আপনারা এর বিরোধিতা করুন আপনারা পথে নামুন আপনাদের পেছনে মানুষ থাকবেন সবাই থাকবেন সবাই যৌথভাবে একটা বড় যদি আমরা বড় আন্দোলন তৈরি করতে পারি তবে নিশ্চয়ই
নির্বাচন কমিশনার এই বিষয় কমিশনের এই বিষয় নিয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে। আর বর্তমান সরকার যে সাংঘাতিক রকমের ভাবে জনবিরোধী কাজ একের পরে করে চলছেন, ডিমিলিশনের বিষয়টা যেরকম জনবিরোধী কাজ, মানুষের হয়রানি চূড়ান্ততম যাবে সেই জায়গা থেকে সাধারণ মানুষের স্বার্থ নিয়ে বর্তমান সরকার একেবারেই উদাসীন, তার আরেকটা নজির আমরা দেখেছিলাম ডলুর যখন জমি অধিগ্রহণ হয়। ডলুর জমি অধিগ্রহণের আইন অনুযায়ী পরিবেশ অডিট ও সামাজিক অডিট না করেই, আগে পরিবেশ অডিট সামাজিক অডিট করা উচিত ছিল, না করেই তার জোর জবরদস্তি উচ্ছেদ অভিযান চালিয়েছেন বুলডোজার লাগিয়ে, শ্রমিকদের যে মানুষ বলে তারা গণ্য করছেন না। আমরা দেখেছিলাম যে একজন মহিলা, তিনি মিলিটারির বুটের উপর পরে কাঁদছেন তার জীবিকা হার এবং জীবনের পরিশ্চয়তার জন্য, কিন্তু কেউ কোনো কিছু খবর দিলেন না। এবং বর্তমানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একটা প্রাইভেট কোম্পানি এবং ঠিকাদারকে লাগিয়ে এখন পরিবেশ অডিটের জন্য টেন্ডার ডেকেছে, সয়েল টেস্টিং করাচ্ছে। যেহেতু বিষয়টা আদালতের বিচারাধীন, তাই এই বিষয়টাকে আমরা মনে করি আদালতকে অসম্মান করার বিষয়। আদালত এখনও তার মতামত জানায়, আদালতের মতামত জানার আগে এই বিষয়টা করা অত্যন্ত নিন্দনীয় কাজ বলে আমরা মনে করি। এবং এরই সাথে একটা কথা আমরা বলছি যে পরিবেশ যে সমীক্ষা যেটা করাচ্ছেন ওরা, এটা এক ধরনের পরীক্ষা এবং পৃথিবীর সব ধরনের পরীক্ষায় পাস এবং ফেল থাকে। যদি পরিবেশ অডিট যে এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট যেটা করানো হচ্ছে সেটা যদি নেগেটিভ আসে, যদি সেই পরীক্ষায় যদি ফেল করে এই জায়গাটা, তাহলে যে 50 কোটি টাকা দিয়ে এই জায়গাগুলো কেনা হলো, যে চা গাছগুলো ফলন্ত চা গাছগুলো উঠিয়ে দেওয়া হলো, যে এবং শ্রমিকদের কাছ থেকে জমিটা কেড়ে নেওয়া হলো, তার বিকল্প কী হবে? এই টাকাটা কোথায় কার যাবে? জনগণের 50 কোটি টাকা কেন যাবে? এই বিষয়গুলোর উত্তর কী? এইগুলো আগে করানো হলো না কেন? একটা ফলনশীল চা বাগানকে নষ্ট করার জন্য এই চক্রান্তটা কেন করা হলো? তার জবাব আমরা চাইব, তার জবাব এখনও চাইছি। আদালতের প্রতি আমরা আস্থাশীল যে এই জমি ডলুর শ্রমিকরা অবশ্যই আবার ফিরে পাবেন বিষয়টা। এবং ডলুরতে যে যখন চা গাছ উচ্ছেদ হয়, তখন আমরা বারবার করে বলেছি যে একটা সবুজ ধ্বংস হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। তখন তারা বলেছিলেন যে কোনো এক পরিবেশবিদ নাকি বলেছেন যে চা গাছের কোনো প্রভাব কোনো ধরনের পরিবেশের উপর পড়ে না, কিন্তু আমরা জানি একটা চা গাছ যখন থাকে ডলুতে প্রায় 10,000-এর উপর সেখানে সেফটি রয়েছে, এবং পুরো চা গাছেরও যে একটা বিশাল প্রভাব আছে তা নিয়ে হাজার অন্তত সমস্ত পৃথিবীময় পরিবেশ বিজ্ঞানীরা লেখা লিখেছেন, এবং সেই জায়গার সেই লেখাগুলো রয়েছে এখন পর্যন্ত। বেশি দূরে যেতে হবে না, আমাদের যোরহাটের যে টকলাই যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানের যারা আছেন তাদেরও বহু লেখা রয়েছে যে পরিবেশের যে কীভাবে কার্বন ডাইঅক্সাইডকে ব্যালেন্স করে, এই কার্বন মনোক্সাইডকে ব্যালেন্স করে সেই চা গাছগুলো, পরে পরিবেশের উপর তার যে সুদীর্ঘ প্রভাব, কীভাবে শীতল রাখে সেই জায়গাটুকুকে, সেটা নিয়ে অনেক বড় লেখা রয়েছে। এবং আজকে পরিবেশ সমস্ত বিশ্ববাসীর কাছে একটা অ্যালার্মিং বিষয়, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই ধরনের একটা মিথ্যা অত্যন্ত নিচু দরের একটা রিপোর্টের উপর ভিত্তি করে কেউ যদি বলেন যে আমাদের পরিবেশের রিপোর্ট আমাদের কাছে আছে, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা তার তীব্র নিন্দা জানাই। বাকি যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো আমাদের কাছে আছে, আমরা সময়ে সবগুলো প্রকাশ করবো।